আরে ঘুষ না, বসে খেলে আনলিমিটেড রাইস। লাস্ট ইউএসএ তে কাজ করেছি, করোনার সময় যখন এই আমি শেফ ছিলাম, আমি ক্রুজ লাইনে ছিলাম। বিরিয়ানি সব রকম উপাদান দিয়ে থাকি, শুধুমাত্র একটা জিনিস দিনে সেটা হচ্ছে জাফরান দিতে পারি না, কারণ এত কম রেঞ্জের মধ্যে তো জাফরানটা ইয়ে হয় না। কলা পাতায় 120 টাকায় চিকেন বিরিয়ানি, সাথে আবার চিকেন চাপও আছে। তোমরা যদি দেখলে চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি একসঙ্গে খাওয়া যাবে না, আমি এক এক করে খাবো। এতটা কোয়ান্টিটির কিন্তু রাইস দিয়েছে, আর সাদা ভাত আর তারের রাইস কিন্তু মেশানো রয়েছে। তার সঙ্গে এই রকম সাইজের কিন্তু একটা চিকেন পিস থাকছে, এর ওজন কিন্তু 125 গ্রামের কাছে অ্যাপ্রক্স। ঠিক এই সাইজের আলু থাকছে, স্যালাড দিয়েছে, স্যালাড মানে শুধু কিন্তু পেঁয়াজ না, শশা রয়েছে তার সঙ্গে, পেঁয়াজ দিয়েছে আর তার সঙ্গে এই রকম লঙ্কা। দেখে তো বেশ অয়েলি বিরিয়ানি লাগছে, আর বিরিয়ানিটা দেখলাম যখন কাটছিল ওপরে কিন্তু গোলাপের পাপড়ি দেওয়া ছিল। এইরকম স্ট্রিট স্টাইল বিরিয়ানি কিন্তু গোলাপের পাপড়ি দেওয়া বেশ ভালো লাগলো দেখতে। রাইসটা বেশ লং গ্রেন রাইস আছে, আর একদম কিন্তু ঝরঝরে রাইস আছে, বেশ অয়েলি রাইস, বেশ ভালো বিরিয়ানিটা। যদি তোমরা শুধু বিরিয়ানি নাও তাহলে কিন্তু এতটা কোয়ান্টিটির রাইস দিয়ে, এই সাইজের চিকেন দিয়ে, আলু দিয়ে, তার সঙ্গে স্যালাড দিয়ে বিরিয়ানিটা পড়ছে মাত্র 75 টাকা। টেস্ট কিন্তু আমি ফার্স্ট খেলাম, তাতেও ব্যাপক লাগলো, এটা সেকেন্ড বাইট নিচ্ছি, দারুণ টেস্ট। রাইসটা একদম ওয়েল কুক রাইস, আর রাইসের মধ্যে সুন্দর মশলা ঢুকেছে। এবার আলুটা দেখি সেদ্ধ হয়েছে কিনা, সেদ্ধটা জাস্ট ফাটাফাটি লেভেলে সেদ্ধ হয়েছে। নাম দীপঙ্কর অধিকারী, মানে নাম হচ্ছে পেটুক ফ্যামিলি রেস্টুরেন্ট এন্ড ক্যাটারার। আর যদি কেউ বসে খায় তাহলে তার জন্য আনলিমিটেড 75 টাকা, আর যদি কেউ কম্বো নেয়, আমার নতুন কম্বো আছে চিকেন বিরিয়ানি চিকেন চাপ 120 টাকা, মাংসের 125 গ্রাম, এটা 125 গ্রাম। অনেক জায়গায় কি হয় স্ট্রিট স্টাইল বিরিয়ানি, আলুর মধ্যে কিন্তু সেদ্ধ হলো মশলা ঢোকে না, এই আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে, মশলাও কিন্তু একদম ভিতরে ব্যাপক ঢুকেছে। চলি, আমি 2014 সাল থেকে হোটেল লাইনে, আমি লাস্ট ইউএসএ তে কাজ করেছি, আমার কাছে এখনো ভ্যালিড ভিসা আছে, ইউএসএ আমি চলে যেতে পারলে চলে যেতে পারি, কিন্তু আমি ছুটিতে যখন করোনার সময় যখন এখানে যখন আমাদের সব কিছু বন্ধ হয়ে গেছিলো তখন আমি নিজের বিজনেসটা স্টার্ট করেছি, এখন দেখছি না ঠিকঠাক মতনই চলছে। ইউএসএ তে কি চাকরি করতেন? আমি শেফ ছিলাম, আমি ক্রুজ লাইনে ছিলাম, ইউএসএ তে আমি কন্টিনেন্টাল শেফ ছিলাম, পার ডে 8 থেকে 8.5 কিলো চাল যেত, আর সেটাই এই এখন দাঁড়িয়ে সেটা 14 কিলো 15 কিলো চলেছে, যার একমাত্র কৃতিত্ব হচ্ছে তোমাদের মতন যারা ইউটিউবার। এই করার পরে আমার মানে সেল ডবল হয়ে গেছে, অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনাদের মতন যারা ইউটিউবার। অশোকনগরে আমার মনে হয় আমি একমাত্র সগুনা চিকেন ইউজ করি, সগুনা চিকেন একদম, কেউ যদি প্রমাণ করতে পারে এটা সগুনা না, 5,000 টাকা পুরস্কার এক্ষুনি, মানে টাইমিং 5:30 থেকে 8:30 9:30 যতক্ষণ থাকে মাল। আর রিসেন্ট আমার আমি ফুড লাইসেন্সটার জন্য অ্যাপ্লাই করেছি, ফুড লাইসেন্সটা চলে আসবে, আসলেই তোর দুপুরবেলা থেকে চালু হবে। এইরকম সাইজের চিকেনের পিস থাকছে চিকেন বিরিয়ানিতে, আর চিকেনটা দেখে মনে হচ্ছে চিকেনটাকে আগে ফ্রাই করা হয়েছে তারপর বিরিয়ানিতে ইউজ করা হয়েছে, প্রেস করতেই হলো না চিকেনটা, একদম সুন্দরভাবে ছিঁড়ে গেল। কিন্তু সেদ্ধ যেমন হয়েছে, চিকেনের ভিতরে সুন্দর মশলা ঢুকেছে, পুরো ফাটাফাটি লেভেলের খেতে বিরিয়ানিটা, আলু একটু, এই রাইস আর একটু এই চিকেন দিয়ে খাওয়া যাক। তিনটাকে মিলিয়ে ঝুলিয়ে খেলাম, তিনটের টেস্টও ফাটাফাটি লাগলো। বিরিয়ানির মশলা কিন্তু পরিমিত দিয়েছে, তার সঙ্গে মিঠা আতরের গন্ধ কিন্তু একদম পরিমিত রয়েছে, রাইসটা সুসিদ্ধ হয়েছে, আলুটাও সুন্দর সিদ্ধ হয়েছে, ভিতরে সুন্দর মশলা ঢুকেছে, আর চিকেনটা কিন্তু একদম ফ্রেশ চিকেন ইউজ করা হয়েছে, আর সগুনা চিকেন ইউজ করা হয়েছে উনি বললেন। চিকেনটা সত্যি কোনো ছিবড়ে ছিবড়ে ভাব নেই, খেতে যথেষ্ট ভালো। এই যে চিকেন চাপ চলে এসছে, এই এইরকম সাইজের চিকেনের পিস থাকছে 125 গ্রামের কাছে অ্যাপ্রক্স উনি বললেন। চাপটা বেশ এরকম তেল তেল রয়েছে, আর তার সঙ্গে কলা পাতায় সার্ভ করা রয়েছে, দেখতে তো বেশ টেম্পটিং লাগছে। চাপটা দারুণ খেতে, পুরো ফাটাফাটি, এত কম দামে এত সুন্দর চাপ, দারুণ ব্যাপক।